আপনার ছেলে মেয়ে নাই? ও বাবা, এটা কইতে গেলে বহুত কিছু বাবা। আমার মতন পোড়া কপাল এই দুনিয়ায়। আমার একটা ছেলে আছিল, এষ্টো কইরা মারা গেছে বাবা, আধা ঘন্টার ভিতরে মারা গেছে। আচ্ছা আমি কই কত কি ভাত খাওয়া নাই কে দুপারে দেখা নাই দেখা? তাহলে মা কই? যা খরচ হয় আমি সন্ধ্যা বেলায় দিয়ে দাম, দুপুরে খাওয়াইবেন, সন্ধ্যায় আপনি থাকেন না, সন্ধ্যায় আমি ভাতের টাকা দিয়ে দাম, ঠিক আছে? শোনা, কদিন ধরে ভাত খাও না? শোনা, আপনারা দেখে দৌড়ে আইলা, আমার তো কাজ আছে। শোনা, আমি কাম করতে যাই। আচ্ছা, প্রতিদিন ভাত খেয়ে নাই, আমি আপু সন্ধ্যায় বিল দিবো, ঠিক আছে? এই প্রতিদিন ভাত খেবা, আপু সন্ধ্যায় বিল দিয়ে যাবো। আচ্ছা, এই খালা, আপনি প্রতিদিন আগে ভাত খাওয়াবেন, আমি সন্ধ্যায় বিল দিবো না, ঠিক আছে? আপনার বেচা কিনে কেমন হয় খালা? এনে আপনার ছেলে মেয়ে নাই? ও বাবা, এটা কইতে গেলে বহুত কিছু বাবা। আমার মতন পোড়া কপাল এই দুনিয়ায় নেই। কে খালা? সত্যি কথা, একটা ছেলে আছিল, আমার ছেলেটা এই গাড়ি চালাইতো, রেগুনা গাড়ি চালাইতো, এষ্টো কইরা মারা গেছে বাবা, আধা ঘন্টার ভিতরে মারা গেছে। আধা ঘন্টা রাস্তা দাপরে মারা গেছে? না, ঘরেই গেছে, ঘরে যে গোসল করছে, গোসল করে ভাত খাইছে, ভাত খাইয়া সে মারা গেছে আধা ঘন্টার ভিতরে। আমার আছে বৃদ্ধ, একবারে কোনো কর্মকর্তারে নাই বাবা, হ্যাঁ বৃদ্ধ একবারে। আপনার একটাই ছেলে আছিল? হ্যাঁ, একটাই ছেলে, আর একটা ছেলে বড় পাগল, জায়গায় জায়গায় থাকে। এই যে আজকে একজন যদি গেলাম, কয় এই কারণ বাজার রেল স্টেশনে বইরা রয়েছে। না, যে ফেরা এই বছর হানি দেড় আরে সহে দেখি না। আর আপনার মেয়ে নাই? মেয়ে আছে একটা, দুইজন বিয়ে দিয়ে দিছি বাবা, পরের বাড়ি। ওরা সুখে আছে? ছোট জন একটু কষ্ট, আর বড় ডালায় তোমাকে দোয়া একটু ভালোই আছে। হ্যাঁ, আমার কোনো আর্থিক অবস্থা নেই, আমার চলনের কোনো ব্যবস্থা নাই বাবা, আমি যে চইলা ফিরা খাবো কোনো ব্যবস্থা নেই। যে আমি বাসমু কিভাবে, আমি এই যে ওই ওইটার ভিতরে পার্কেটে বইতাম, ওখান থেকে বাইর করে দেওয়ানো পরে এই সবাই যারা পার্কেটে রিসেল হয়েছে হেরা বাইর করে দিয়েছে। এই জায়গা বহি মনে হয় যে জায়গায় বেচতে পারি না, ওই যে সকালে আনছি ভাত, ওই যে হ্যাঁ সকালে ভাত আনছি, আনতে বেচতে পারি না সকালে। আছে প্রতিদিন কত টাকা ইনকাম করেন বাবা? এখন 400 বেছি, 450 বেছি। ওই আপনি যা খরচ হয় কত টিকে আপনার খরচ হয়ে আরো ঘাটতি যেতে আছে এক পয়সা থেকে? না, এই ব্যবসা করে তো আপনার কোনো উন্নত নেই না। অন্য কিছু করতে চান আপনি? অন্য কোনো ব্যবসা করতে চান? কি করতে পারে মেয়ে লোক মানে কি বিক্রি করতে চান? তাহলে আমরা আপনার আত্মীয় অবস্থা কি বিক্রি করবো? আমি পানের দোকান করতে চাইছিলাম। পানের দোকান করতে চাইছিলেন? হ্যাঁ। ওই দোকানের খরচ কত? ধরো যদি দোকানে খরচা করতে গেলে বাবা 8-10 হাজার টাকা লাগে। 8-10 হাজার টাকা হলে আপনি পানের ব্যবসা করতে পারেন। আপনি খান নাই কে? আপনার খাবার আপনি খান নাই কে? বাবা বিয়ে যদি বেচা কিনে না থাকে হলে আর খাও না হলে ওই লেগে আপনি খাইলে লস হয়ে দিব? না, লস হয়ে দিবে না, টেনশন বাবা দিবে। আপনি খান, আপনার বিলও আমরা দেবো, খান আপনার বিলও আমরা দেবো, খান। এখন সন্ধ্যা, আমার ছেলেটা মারা গেছে, পর খাইলে সন্ধ্যার পরে বাবা এখন খাবো। মাগরিবের টাইমে খাই। হ্যাঁ, আমার যাইব তোমার কি খাইও মুরগি দেওয়া? হ্যাঁ খাইও কালকে। আচ্ছা।